শীতকাল নিশ্চয়ই তোমাদের ভালোই কাটছে, আর শীত তো ভীষণ ভালোই পড়েছে, আর সামনেই সরস্বতী পুজো, তারপর বিয়ের সিজন তো আসছেই, এই জন্য মোটামুটি সরস্বতী পুজোর পারপাসে পরার মতো শাড়ি বা বিয়ের দেওয়ার জন্য বা বিয়ের কনের জন্য লেহেঙ্গা সব মিলে কীরকম শ্রীনিকেতনের কালেকশন রয়েছে সেই নিয়েই ভিডিও। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম লেহেঙ্গার কালেকশন আছে। আমি পরপর ভিডিও করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর দেখো এই যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, 1000 টাকার মতো এর কিন্তু প্রাইস। দেখো অন্য টাইপের ডিজাইনগুলো, কটন বেসের ওপরে এগুলো আছে। আর গরমকালে পরার উপযুক্ত কলঙ্কারি দেখো এইগুলো আছে শাড়ি, মোটামুটি খুবই সফটের মধ্যে, যারা রেগুলার অফিসের জন্য কাজে লাগানোর জন্য দরকার, প্লাস বাড়িতে পরার জন্য অনেকেরই প্রয়োজন হয়, খুবই সুন্দর। দেখো শাড়িগুলো 825 টাকার, বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে, আমি যতগুলো পেরেছি তোমাদের বোঝানোর জন্য তুলেছি। দেখো অনেক রকম লাইট শেডের মধ্যেও আছে, একটু ডার্কের মধ্যেও কিন্তু আছে। আর শীতকাল যেহেতু রয়েছে, স্টোলের কালেকশন তো থাকবেই। আর এই দেখো এই স্টোলগুলো কাজের মধ্যে আছে, এগুলো কিন্তু 600-650 রেঞ্জের মধ্যেই আছে। আর কালার অপশনও কিন্তু রয়েছে, বিভিন্ন কালার অপশন আছে, লাইট আছে, ডার্ক আছে, সব রকমই কালার পেয়ে যাবে। 400-450-এর মধ্যে এগুলো আছে। আবার এক একটা দেখো যেগুলো কাজগুলো বেশি আছে সেগুলো কিন্তু একটু দাম বেশি আছে, 600-650 রেঞ্জের আছে, এইগুলো 500-এর মধ্যে পেয়ে যাবে। কালারগুলো খুবই সুন্দর, ডিজাইন একই কিন্তু কালারটা আলাদা, এটা লাল কালারটা ভীষণ সুন্দর ছিল। আর এই শাড়িগুলো মোটামুটি 1300-1400-এর মতো আছে, আবার কয়েকটা কিন্তু একটু হাই রেঞ্জের আছে, 1600-1700 থেকে 2000-এর ওপরেরও রয়েছে। আর কালারগুলো দেখো এক একটা এক এক রকম কালার, আর কাজগুলো একটু অন্য ধরনের। আর এই লং স্কার্টগুলো আছে, আর লং কুর্তি যেগুলো উলেন কুর্তি সেগুলোও মোটামুটি 905 টাকা দেখো এইগুলো আছে, এগুলোও 905 রেঞ্জের মধ্যেই আছে, লং লেন্থের কুর্তি আছে, আর এটা 950 টাকা। এতগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবে মোটামুটি ওই 950-এর মধ্যে, 900 থেকে 950-এর মধ্যেই দাম, কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা আছে। আর এই জ্যাকেটগুলো দেখো 450-500 থেকে আছে, আর মোটামুটি 600-এর মধ্যে ভালোভাবে পেয়ে যাবে এই টাইপের জ্যাকেটগুলো। আর স্টোলের কালেকশন প্রচুর আছে, আর বিভিন্ন টাইপের দেখো, এগুলো ওই 600-650 রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ, অনেক রকম কালারের মধ্যেই পাবে। কাজগুলো দেখো এক একটা এক এক রকমের। আর শাড়ির কাজ করার মধ্যে এই শাড়িগুলো আছে, কালো শাড়িটা তো ভীষণ সুন্দর, যে কোনো পারপাসে পরা যাবে। আর এই শাড়িগুলো এগুলোও কিন্তু ওই 3500-4000-এর মধ্যেই আছে, বেশিরভাগেরই কিন্তু বিপি আছে। আর এগুলোও মোটামুটি 3000-3200 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ। কাজগুলো দেখো বোঝা আশা করছি যাচ্ছে, যতটা ভিডিওর মাধ্যমে তোলা গেছে চেষ্টা করেছি। কাজগুলো খুবই নিখুঁত কাজ আর ভীষণই সুন্দর, আর এই কালারটা দেখো খুব সুন্দর, এগুলোও কিন্তু ওই 3500-3000-এর মধ্যেই পাচ্ছ, যেহেতু এমব্রয়ডারি করা আছে সেই জন্য তো একটু দাম বেশি থাকবে। আর এমনিতেই তো শ্রীনিকেতনের শাড়ি মানে একটু অন্য থাকে। আর স্টোল দেখো, এই স্টোলগুলোও ভীষণ সুন্দর আছে, আর এগুলো কিন্তু স্টোল না, এগুলো কিন্তু চাদর আছে, এগুলো ওই 550-600 রেঞ্জেই পাচ্ছ, এত রকম কালার পেয়ে যাবে, এত রকম ডিজাইন।
কেননা স্টোল বা চাদর তো আমাদের সবসময়ই লাগে, কাউকে গিফট করা বা নিজেদের জন্য তো আছেই কেনার। আর এই শাড়িগুলোও 1300-1400-এর মধ্যেই রেঞ্জে আছে। আর দেখো এই স্টোলটা ভীষণ ভালো লাগছে, এগুলো কিন্তু 2000 শাড়িগুলো মোটামুটি 900-1000-এর মধ্যেই আছে। লাইট শেডের মধ্যেও আছে, কেননা বিয়ের জন্য কেনাকাটা তো থাকেই, প্রণামী দেয়া, নমস্কারি দেয়া এক পারপাসেও থাকে, তাছাড়া দেওয়ার জন্যও তো থাকে। আর এই শাড়িগুলোও কিন্তু 1100-1200 রেঞ্জের মধ্যেই পাচ্ছ, এর কালার কম্বিনেশনও আছে। এটার আরেকটা দেখো, এইটা আর বেশিরভাগ কিন্তু এই শাড়িগুলোর বিপি আছে, ব্লাউজ পিস নিয়েই আছে। কাজগুলো ভীষণই সুন্দর, এটা ওই 1200। আর ঢাকাইয়ের ক্ষেত্রে মোটামুটি এই ঢাকাইগুলো দেখো 1600-1700 রেঞ্জের মধ্যে পাচ্ছ। ১৭০০-১৮০০ রেঞ্জেও আছে, এই এতগুলো কালার পেয়ে যাচ্ছ। লাইট শেডের মধ্যেই বেশি আছে এই ঢাকাইগুলো। আর এইগুলো কিন্তু অনেকটাই কম দামের মধ্যে আছে, 1000-1100 রেঞ্জের মধ্যেই পাচ্ছ। এগুলোর কিন্তু ব্লাউজ পিস আছে, এতগুলো কালার কিন্তু পেয়ে যাবে। দেখো কালারের কম্বিনেশনগুলো খুবই সুন্দর। আর এই হলুদ শাড়িটা আর এই শাড়িটাও দেখো অনবদ্য, এগুলো কিন্তু 1200-1300 রেঞ্জের মধ্যেই পাচ্ছ। শাড়ির ডিজাইনগুলো ভীষণ সুন্দর আর কাজগুলো তো অসাধারণ। আর এমনিতেই দেখো বিয়ের মাস মোটামুটি এসেই যাচ্ছে সামনেই, সেই জন্য কেনাকাটাও থাকে, গিফট করার ব্যাপার থাকে, প্লাস হচ্ছে নিজেদের জন্য তো কেনার থাকেই। আর মেয়েদের শাড়ির প্রতি আগ্রহ থাকবে না, এটা রেয়ার, সবারই কম বেশি আশা করছি তোমাদেরও আছে। শাড়ি দেখলে ঠিক লোভটাই সামলানো যায় না। আর তাছাড়া বিয়ের কেনাকাটার তো ব্যাপার থাকে, নমস্কারির ব্যাপার থাকে। মোটামুটি 1200-1300 টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর। আর এই ঢাকাইগুলোও দেখো, এগুলো কিন্তু 1500-1600-র মধ্যেই আছে, কালারগুলো ভীষণ সুন্দর, সফট কালার। আর এটা তো ভীষণ সুন্দর ডার্কের মধ্যে ডিজাইনটা, আশা করছি তোমরা বুঝতে পারছ। এটা মেনলি উইন্টার কালেকশন যে পুরোপুরি তা নয়, উইন্টার কালেকশন আর তাছাড়া ব্রাইডাল কালেকশনও বলা যায়, কেননা এই সময়টা যেহেতু সামনেই বিয়ের মাস আসছে, দেখলে দেখবে তোমাদের সুবিধা হবে অনেক। যে শেষের দিকে যে লেহেঙ্গাগুলো আছে তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে শাড়ি ভালো করে দেখানোর জন্য, দেখো এই শাড়িগুলো মোটামুটি ডিজাইন যেগুলো রয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো, এই শাড়িগুলো 1200-1300 রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে। এগুলো একটু হাই, এগুলো 1880। এরও কিন্তু অনেক রকম কালার আছে,
আর এগুলো হ্যান্ডলুমের মধ্যে আছে, এগুলোই 1200-1300 রেঞ্জের মধ্যে আছে। সরস্বতী পুজোয় পরারও দেখো আদর্শ শাড়ি, এগুলো 1600-1700 রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এর কালারও রয়েছে, আর এটাও তাই গায়ে হলুদ বা সরস্বতী পূজার আদর্শ শাড়ি। দেখো এই কচি কলা পাতা টাইপের কালারটা ভীষণই সুন্দর। আর ঢাকাই এর মধ্যে এগুলো কিন্তু 2000 রেঞ্জের মধ্যেই আছে। বয়স্ক কাউকে দেয়ার থাকলে এই শাড়িগুলো রয়েছে, এগুলো ওই 1200-1400-1500 রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ। আর শ্রীনিকেতনে মোটামুটি 2000-এর মধ্যেই থাকে ঢাকাইয়ের রেঞ্জগুলো এগুলো তাই। আর এইগুলো দেখো, এই ঢাকাইগুলো কিন্তু 1065-তেও আছে, আবার 1200-তেও আছে। এটা তো একদম আদর্শ শাড়ি, গায়ে হলুদ অথবা সরস্বতী পূজায় পরার একেবারে আদর্শ শাড়ি। দেখো এটা কিন্তু 1065, মানে 1100-র মধ্যে পেয়ে যাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগছিল শাড়িটা, আর এই লালটাও কিন্তু তাই। এখানে যে শাড়িগুলো দেখছো এগুলো মোটামুটি ওই 1230 পর্যন্ত, এটা 1230। এই ঢাকাইটা দেখো কালারটাও ভীষণ সুন্দর, আর কাজটা তো ভীষণ সুন্দর, মানে একঘেয়েমির থেকে যেন একটু অন্য টাইপের। আর এগুলো লাইটের মধ্যেও আছে, 1065 থেকে মোটামুটি 1230-1235 পর্যন্ত রেঞ্জের মধ্যে এখানে পাবে। দেখো পরপর কালারগুলো আমি দেখাচ্ছি, আশা করছি বুঝতে পারছো। আর ঢাকাইয়ের তো মোটামুটি ডিজাইন তো একই থাকে, জাস্ট কালারগুলো। এগুলো তাই, নীল রঙের দেখো শাড়িটা ভীষণ সুন্দর, পিঙ্কটাও তাই, একটু কাজগুলো আলাদা। আর এগুলো কিন্তু 2000-এর ওপরের রেঞ্জে আছে, 2000-2100 এরকম রেঞ্জের মধ্যে এগুলো পাচ্ছ। এত রকম কালার কিন্তু পেয়ে যাবে এখানে। দেখো পরপর কালারগুলো আমি দেখিয়েছি, আর এই শাড়িটা 1230। এর ভেতরে দেখো কাজটা একটু হালকা, কিন্তু আঁচল আর বাইরের দিকটা ভীষণ সুন্দর। আর এইগুলো 2000-2100-এর মধ্যে, কালারটা তো অনবদ্য কালার। দেখো ম্যানিকুইনের এতে যেটা পরানো রয়েছে এইটাও 2100। আর এগুলো কিন্তু সফট ঢাকাই আছে, ওই 1200-1400-1500 বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। কালার কিন্তু অনেক রকম পাচ্ছ, এত রকম কালার পেয়ে যাবে এগুলো সফট ঢাকাই। এই শাড়িগুলো দেখো দেয়ার পক্ষে প্লাস হচ্ছে নিজেদের জন্য কেনার পক্ষেও ভীষণ সুন্দর, 1500 রেঞ্জের মধ্যেই আছে এগুলো। অনেক রকম কালার পাবে। আর
কাঁথা স্টিচের এই শাড়িটা দেখো, হলুদ, সরস্বতী পূজায় পরার জন্য একেবারে 780-740 বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে এই শাড়ি, এত রকম কালার রয়েছে কাঁথা স্টিচের মধ্যে। আর এইগুলো ওই 780-800 মধ্যে এগুলো রেঞ্জ। আর কাজগুলো দেখো একটু আলাদা, একেবারে অ্যাপ্লিক টাইপের করা আছে, ভীষণই সুন্দর কাজগুলো। এগুলো কিন্তু ওই 800-র মধ্যেই রেঞ্জ আছে, 780-880 ম্যাক্সিমাম 100-880। এই কাজটাও দেখো একটু অন্য টাইপের। এই শাড়িগুলো দেখো, এগুলো 1700-1800 রেঞ্জের মধ্যে আছে। আঁচলগুলো খুবই সুন্দর, আশা করছি দেখতে পাচ্ছ। আর এই চুড়িদারের পিসগুলো আছে, এগুলো উলের টাইপের, 1000-এর মধ্যেই, 930-970 বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। আর লেগিংস ডলারের আছে 340। আর এই গাউনগুলো মোটামুটি 2500-3000 থেকে আছে, 4000-5000 পর্যন্ত আছে, কাজের ওপর ডিপেন্ড করছে দাম। আর কালারগুলো দেখো, এতগুলো কালার পেয়ে যাবে। আর ডিজাইনগুলো এক একটা এক এক রকমের, একটু অন্য দেখো, এইটা তো একেবারেই অন্য। আর এটা 4300-এর মতো দাম, অল ওভার কাজ আছে। আর এই লেহেঙ্গার কালেকশনের কথা বলছিলাম, দেখো আর বিয়ে মানে বা রিসেপশন মানেই তো লেহেঙ্গা দরকার পড়ে। আর মোটামুটি এগুলো কিন্তু 9000-10000 এর যেমন আছে, আবার 3500-4000-এর মধ্যেও কিন্তু আছে। দেখো যত ভারী কাজ আছে সেগুলো কিন্তু 9000-10000 রেঞ্জের মধ্যে পাচ্ছ এগুলো। আর কাজগুলো দেখো ভীষণ সুন্দর, আর খুবই নিখুঁত কাজ প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে। দেখো কালারগুলো এক একটা এক এক রকমের, আর ভীষণই সুন্দর কাজগুলো। এগুলো কিন্তু 9000, কাজের ওপর পুরোপুরি ডিপেন্ড করছে দেখো দামগুলো। আর কালারগুলো যাতে তোমরা বুঝতে পারো কিরকম কালার আছে, এটাও দেখো ডার্কের মধ্যে ভীষণ সুন্দর। এগুলো ওই 10-এর মধ্যেই কিন্তু রেঞ্জ আছে। আর লাল রঙের দেখো কালারটাও যেমন সুন্দর। আর এই লেহেঙ্গাটা দেখো, এটা কিন্তু 22000 টাকা দাম আছে। ও
এইটা নিচের দেখো, এটা নয়, এইটা বলছি, কাজটা স্টোনের কাজ, ভীষণ কাজটা, সূক্ষ্ম কাজ, 22,400। এগুলো 4,500-4,500-এরও কিন্তু আছে লেহেঙ্গা, একেবারেই যে 9-10-এ আছে তা নয়, তার নিচেও কিন্তু রয়েছে, কাজের উপর ডিপেন্ড করে দামটা আছে। এই স্টোনের কাজটা আরেকবার যার জন্য তোমাদের দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর, 22,400, একেবারে নিখুঁত কাজ। আর চুড়িদার পিসগুলো আছে 1,100-1,000 এরকম দামের মধ্যে, কাজের মধ্যে একেবারে কাজ করা। আর এই গাউনগুলো আগেও দেখিয়েছি, এগুলো একটু অন্য কালার দেখো, আর এটা 3,400-এর মতো দাম আছে। আর এই চুড়িদার পিসগুলোও দেখো বিভিন্ন কালারের মধ্যে পাচ্ছ। আর এই লং স্কার্টগুলো 800 টাকা দাম আছে। আর জেন্স কালেকশন দেখো এখানে, এগুলো মোটামুটি 800-900 রেঞ্জের মধ্যেই আছে, ফুল স্লিভ। আর এই ওয়েস্টকোটটা 1,095, আর ওয়েস্টকোট প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে দেখো, এগুলো 1,500, বিভিন্ন রেঞ্জের মধ্যে পাচ্ছ, বিভিন্ন কালার, আর সরস্বতী পুজোর আদর্শ কালার। এগুলো ওই 1,000-1,500 এরকম রেঞ্জের মধ্যেই পাচ্ছ, এগুলো 1,500। আর ওয়েস্টকোটের কিন্তু সাইজও দেখলাম রয়েছে, বিভিন্ন সাইজ রয়েছে। আর পাঞ্জাবি 1,000 টাকা, যদি নিজেদের জন্য থাকে, প্লাস হচ্ছে ধরো কারোকে গিফট করারও তো ব্যাপার থাকে, তার জিন্সের এইটা ওই 1,000-1,200-এর মধ্যেই পেয়ে যাবে। আর একটা বিয়েবাড়ি আর সরস্বতী পূজার একেবারে আদর্শ পাঞ্জাবি, এটাও 1,095, কাজটা খুবই সুন্দর, হলুদের মধ্যে দেখো। এটাও তাই, কাজগুলো সুন্দর, আর এগুলো একদম সিম্পলের মধ্যে পাঞ্জাবিগুলো আছে। আশা করি তোমরাও সামনে সরস্বতী পুজো আসছে খুব ভালোভাবে কাটাবে। আর এমনিতেই শীতের সময় মানে তো ভীষণই ভালো কাটে সব মানুষেরই কম বেশি। আবার তো তোমাদের সঙ্গে দেখা হবে এর মধ্যেই এরকমই কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আর দেখো এই শাড়ির কালেকশনগুলো তাও লাস্টে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেননা খুব ভালো লাগলো। আর ব্যাগের একদম শেষে এই কটা ব্যাগ, এগুলো 780-800 বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকম কোনো ভিডিও নিয়ে এর মধ্যেই। তোমরা ভালো থেকো আর ভালোভাবে শীতের কেনাকাটা করো আর শীতটাকে এনজয় করো।